অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ শামসুদ্দিন চৌধুরী মানিকের সরকারি বাড়ির ভাড়া পরিশোধ না করায় অর্থ আত্মসাতের বিষয়ে ব্যবস্থা নিতে দুদককে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী বুধবার ডাকযোগে এই নোটিশ প্রেরণ করা হয় নোটিশে বলা হয় অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক পরে দু সালে তিনি বাড়িটি ছাড়লেও বাড়ি ভাড়া গ্যাস ও পানি বিল বাবদ সরকারের পাওনা চোদ্দ লাখ উনিশ হাজার দুশো টাকা তিনি এখনো পরিশোধ করেননি তাই এ বিষয়ে অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে সাত তিনের মধ্যে তা জানাতে বলা হয় এ বিষয়ে নির্ধারিত সময়ে ব্যবস্থা গ্রহণ করা না হলে হাইকোর্টে রিট করা হবে বলেও জানিয়েছেন নোটিশ প্রেরণকারী আইনজীবী সুপ্রিম কোর্টের বিচারপতি জানাবে এই জন শামসুদ্দিন চৌধুরী মালিক একজন আলোচিত সমালোচিত বিচারপতি চোদ্দ লক্ষের বেশি টাকা উনি সরকারি বাসা ভাড়া এবং পরিষেবার বিল পরিশোধ না করে উনি সরকারি পোশাকারের অর্থ আত্মসাত করেছেন আমরা দু কাছে অনুরোধ করেছি এই যে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ এই অভিযোগের প্রেক্ষিতে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ওনারা যাতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন